প্রথমে দেখো তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে দেখা বেল আইকনটাকে নোটিফিকেশনটাকে অল করে দিও ক্লিক করে, কারণ কি যত ভিডিও আপলোড করবো ডাইরেক্টলি নোটিফিকেশন চলে আসবে আপনার মোবাইলে। তো বলতে তোমাদের ইউটিউব চ্যানেল স্বাগতম জানাচ্ছি। তো এখানে আজকে নতুন একটি চাকরি নিয়ে ঘোষণা করব, তো সেক্ষেত্রে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ ভিডিওটাকে, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে 94,000 টিচার রিকমেন্ড করা হচ্ছে বিহারের মধ্যে। তো এটা কোনো রকমভাবে ওয়েস্ট বেঙ্গল না, কিন্তু আপনি ভারতের সব জায়গা থেকেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল হোক বা মুম্বাই হোক বা মহারাষ্ট্র হোক বা হরিয়ানা হোক, সব জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি তো হিন্দি জানেনই, এবং কি বাংলায় পারদর্শী, এবং কি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখানে নিয়োগ করতে চলেছে, এবং কি এও বলা হয়েছে বিহারের তরফ থেকে যে এটা হলো ওয়েস্ট বেঙ্গল থেকেও আবেদন করা যাবে। তো বন্ধুরা 94,000 টিচার রিকমেন্ড তো অনেক কিন্তু রিকমেন্ড করতে চলেছে, এবং কি এটা অনেক ধাপে ধাপে রিকমেন্ড করে চলেছে। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখব শিক্ষাগত যোগ্যতা, এবং কি শূন্য পদের বিবরণ, এবং কি ডেটগুলো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, চলুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে দেখতেই পাচ্ছেন যে স্টাডিং অনলাইনে স্টাডিং অ্যাপ্লাই করার দিন হলো 15 জুন 2020-তে, এবং শেষ তারিখ হলো 14 জুলাই 2020। তো বন্ধুরা এটা তো সময় সময়। এবার মেট লিস্ট প্রিপারেশন হবে 18 জুলাই 2020 থেকে, আর অ্যাপ্রুভ হবে 21 জুলাই 2020, অর্থাৎ 3 দিন। মেরিট লিস্ট পাবলিশ করা হবে 23 জুলাই 2020-তে, এবং অবজেক্টিভ অন মেরিট লিস্ট পাবলিশ করা হবে 24 জুলাই থেকে 7ই আগস্ট, এবং রেজলিউশন অব অবজেকশন 10ই আগস্ট 2020-তে, এবং ফাইনাল মেরিট পাবলিশ ডেট দেওয়া হবে 12ই আগস্ট 2020-তে, এবং সিলেকশন লিস্ট দেওয়া হবে 28 আগস্ট 2020-তে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অফার লেটার এবং সিলেক্টেড ক্যান্ডিডেট 31 আগস্ট 2020। অর্থাৎ লেটার দেওয়া হবে, অর্থাৎ যদি আপনি পাস করে থাকেন এবং কি আপনি যদি উত্তীর্ণ হয়ে থাকেন এই চাকরির ক্ষেত্রে, তো আপনাকে মেরিট অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য এবং কি লেটার হাতে পাওয়ার জন্য 31 আগস্ট 2020-তে করা হবে। তো এবার দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যাকেন্সিগুলো নিয়ে আলোচনা করবো। তো বদলে দেখতেই পাচ্ছেন প্রাইমারি টিচার, যেখানে মানে 94,000 সব মিলিয়ে কিন্তু 94,000 নিয়োগ করতে চলেছে। তো প্রাইমারি টিচার এখানে 42,606, এবং মিডিল স্কুল টিচারের জন্য 28,638, এবং বেসিক এডুকেশন টিচারের জন্য 391, এবং হাই সেকেন্ডারি টিচারের জন্য 32,916, এবং কম্পিউটার টিচারের জন্য 1,000। তো সব মিলিয়ে এখানে 94,000 হয়ে গেল। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান, তো এখানে আপনাকে এখানে DEL ED-র মাধ্যমে নেওয়া হবে। 18 মাসের মধ্যে আপনাকে কোর্স করা দরকার, এবং TED ওর CTED আপনাকে কোর্স করতে হবে 18 মাসের মধ্যে। তো সেক্ষেত্রে 18 মাসের মধ্যে যে এইগুলো শিক্ষাগত যদি থাকে এবং কি তার এইগুলো থাকে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। এবং কি বয়সসীমা এখানে বলা হয়েছে 18 থেকে 37 বছরের মধ্যে, 37 বছরের মধ্যে হতে হবে। তো এখানে মেয়ে ছেলে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে সরকারি হিসাবে SC ST-দের 5 বছর ছাড় থাকবে, এবং OBC-দের 3 বছর ছাড় থাকবে। তো বন্ধুরা এখানে সিলেকশন কীভাবে করা হবে, সিলেকশন করা হবে মেরিট লিস্টের মাধ্যমে। তো এবার 23 জুলাই 2020-তে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তো এবার কীভাবে আপনি আবেদন করবেন, তো বন্ধুরা আবেদন করার তারিখ হলো বিহার টিচার রিকোয়ারমেন্ট ইন দ্য প্রেসক্রিপ্ট ফর্মেটের একটা প্রেসক্রিপ্ট ফর্মেট বানাতে হবে। 15 জুন থেকে 14 জুলাই পর্যন্ত হলো আবেদন চলবে। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে পুরোটা লেখা আছে। তো বন্ধুরা আপনি যদি আবেদন করার জন্য ভিডিও চান, তো আমি আবেদন করে দেখে দেবো, ডিসক্রিপশনে লেখা আছে, সেখান থেকে আপনি আবেদন করতে পারেন। ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।